মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি হচ্ছে সব? আসলে জেঠি আজকে তো দাদাভাই শ্যামলী দিকে নিয়ে ক্লাবে যাবে, তাই জন্য আর কি, আমি তো সাজাতে পারবো না। তাই ক্লাব অনি ওকে নিয়ে ক্লাবে যাবে, ক্লাব কি ও জানে? কারা ক্লাবে যায় জানে ও? হ্যাঁ ম্যাডাম, স্যার বলেছেন। তা সেটা জেনেও তোমার মনে হয়নি শ্যামলী যে ওরকম একটা জায়গায় পা রাখার তুমি যোগ্য নও? দাদাভাইকে হিউমিলিয়েট করতে তোমার খুব ভালো লাগে তাই না? বৌদিদি, ওইসব জায়গায় তো অন্য গ্রহের প্রাণী যায় না, মানুষই তো যায়, তাই তো? হ্যাঁ, ওদের চলন বলনটা একটু আলাদা, শিখে নেব। স্যার তো সেই কারণেই আমাকে ওখানে নিয়ে যাচ্ছে। এইসব হাজার চেষ্টা করলেও ও সব জায়গায় যে ও বেমানান সেটা অনেক বুঝতে পারছে না। শুধু সাজগোজ করলেই হলো, এতই সহজ। না না বড় মামি, কি যে বলো, আপব্রিংইং বলে তো একটা ফ্যাক্টর আছে তাই না? শুধু মুখে মেকআপ ঘষলে আর চারটে ব্র্যান্ডের জামা কাপড় পরলেই যে সোসাইটির সঙ্গে মিঙ্গল করা যায় তা তো নয়। সেটা আজ অনি বুঝছে না। কিন্তু একদিন তো বুঝবে, সেদিন তোমাকেও কেমন দূরে ছুঁড়ে ফেলে দেয় সেটা দেখো শ্যামলী। অনি যে তোমার পেছনে এত খাটছে সেটা কেন তুমি বুঝতে পারছো? অনির আসলে হাই সোসাইটির মেয়েদের পছন্দ, যেই মেয়েদের ক্লাস আছে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমাকে আগে থেকে সাবধান করে দিলেন। তার মানে তো আমাকে পরিশ্রম করে সব কিছু শিখে নিতে হবে। আমি শিখবো ম্যাডাম, জান প্রাণ লড়িয়ে শিখবো, স্যারের পছন্দ মতো যোগ্য হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করব, আর আমি পারবো ম্যাডাম। আমার মন বলছে আমি পারবো, আপনি একদম চিন্তা করবেন না, শুধু আমাকে আশীর্বাদটুকু করবেন তাহলেই হবে। তুই একটা জিনিস নোটিস করলে, দাদাভাই এই মেয়েটাকে একটু পাত্তা দিয়েছে কি দেয়নি? ওর অ্যাটিটিউড পুরো পাল্টে গেছে। যে মেয়েটাকে সবার সামনে মিনমিন করে কথা বলতো, ওর মুখে ছিঁড়ে দেখেছো? ও এখন তোমাকে কথা শোনাচ্ছে, আমি তো ভাবতে পারছি না বড় মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।